हेलो एवरीवन, वेलकम टू द चैनल। আজি আমি ক্লাস 11 আর ম্যাথসৰ 1.5 ৰ সলিউচন টো ডিসকাস কৰিম। সো ডিসকাস কৰাৰ আগতে তোমালোকক এটা ৰিকুৱেষ্ট যে যোনে চেনেল টো ফার্স্ট টাইম চাই আছে সাবস্ক্রাইব টো কৰি দিবা আৰু লগতে বেল আইকন টো প্রেস কৰি থবা যাতে আগন্তুক ভিডিওবোৰ মিছ নহয়। সো লেটস স্টার্ট। আজি আমি 1.5 ৰ সলিউচন খিনি কৰিম, ঠিক আছে? ইয়াৰ থিওৰি খিনি মই ক্লাসত কৰোৱা আছে। ফার্স্ট কোৱেশ্চন টো কি আছে, ইউ দিয়া আছে কিমান আমি লিখি লওঁ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আৰু এ দিয়া আছে, ইয়াত এ দিয়া আছে 1, 2, 3, 4। এতিয়া ফাৰ্ষ্ট কি উলিয়াব দিছে, এ কমপ্লিমেণ্ট। কমপ্লিমেণ্ট মানে কি, ইউৰ পৰা এইখিনি মাইনাছ কৰিব লাগে, মানে এইট নাথাকাখিনি। এইট নাথাকা ইয়াত কি কি আছে, 5, 6, 7, 8, 9 সেইখিনি এনেকৈ লিখিলেই হ'ল। তেনেকৈ যদি ঠিক তেনেকৈ তোমালোকক বি কমপ্লিমেণ্ট উলিয়াব দিছে, তেতিয়া কিমান আহিব, বিট নাথাকাখিনি। বিট কি কি আছে, 2, 4, 6, 8, মানে বিট নাথাকাখিনি লাগে। ইয়াৰ পৰা আমাক কিমান কি কি আহিব, 1, 3, 5, 7, 9 এনেকৈ কৰিলে হ'ল, ঠিক আছে? আৰু নেক্সট তোমালোকক উলিয়াব দিছে এ ইউনিয়ন চি হোল কমপ্লিমেণ্ট। আমি ফাৰ্ষ্ট এ ইউনিয়ন চিটো উলিয়াই ল'ব লাগিব। এ ইউনিয়ন চি কিমান হ'ব, এইট আছে 1, 2, 3, 4 আৰু চিত 3, 4, 5, 6, মানে আৰু কিমান থাকিল, 5, 6। এতিয়া আমি এ ইউনিয়ন চিৰ কমপ্লিমেণ্টটো লাগে, মানে গোটেই কমপ্লিমেণ্টটো। দেখো ইয়াত নাথাকাখিনি লাগে, ইয়াত নাথাকা ইয়াত কি কি আছে, ইয়াত 1, 2, 3, 4, 5, 6ৰ বাদে 7, 8, 9 আছে। দেখো ইয়াত কিমান লিখিবা, 7, 8, 9, ঠিক আছে? তেনেকৈ বাকী তোমালোকে বাকীখিনিও কৰিব পাৰিবা। আৰু এটা আছে 5 টো এ কমপ্লিমেণ্ট হল কমপ্লিমেণ্ট। চ' ফাৰ্ষ্টতে এ কমপ্লিমেণ্ট উলিয়াই ল'ব লাগিব। এ কমপ্লিমেণ্ট মানে এইট আছে 1, 2, 3, 4, দেৰফৰ ইয়াত আহিব 5, 6, 7, 8, 9। এতিয়া এইটোৰ আকৌ কমপ্লিমেণ্ট উলিয়াব লাগে। চ' এইটোৰ কমপ্লিমেণ্ট উলিয়ালে এইখিনি নাহে, এইখিনি আহিব, মানে কিমান আহিব, 1, 2, 3, 4। চ' তোমালোকে কি লিখিলা, এ কমপ্লিমেণ্টৰ যদি আকৌ কমপ্লিমেণ্ট উলিয়াওঁ তেতিয়া এ ছেটটোৱে পাওঁ। এইটো এটা ফৰ্মুলা হয়, কালি কৰাইছিলোঁ, মানে এ কমপ্লিমেণ্ট হ'ল কমপ্লিমেণ্ট, দুবাৰ থাকিলে এটা ছেটে আহে, ঠিক আছে? এতিয়া আমি নেক্সট কুৱেশ্যনটো চাম। ইয়াত কি কৈছে, টেকিং দ্য ছেট অফ নেচাৰেল নাম্বাৰ এজ দ্য ইউনিভাৰ্চেল ছেট, ৰাইট ডাউন দ্য কমপ্লিমেণ্ট। কমপ্লিমেণ্টবিলাক উলিয়াব লাগে, লিখিব লাগে। চ' ফাৰ্ষ্টটো লিখি দিছোঁ, ইউটো মানে কি, নেচাৰেল নাম্বাৰ হয়, সেইটো লিখা আছে, নেচাৰেল নাম্বাৰ্ছ। চ' ফাৰ্ষ্টটো এক্স ইজ এন ইভেন নেচাৰেল নাম্বাৰ, ইয়াৰ যদি আমি কমপ্লিমেণ্টবিলাক উলিয়াওঁ 1, 2ত কি আহিব, তেতিয়া এক্স ছাচ দেট এক্স ইজ এন অড নেচাৰেল নাম্বাৰ, অড নেচাৰেল নাম্বাৰ মানে ইয়াত ইভেন দিছে, চ' আমাৰ ইয়াত অড আহিব, কাৰণ কমপ্লিমেণ্টবিলাক উলিয়াইছোঁ। ঠিক তেনেকৈ ছেকেণ্ডটোত অড আছে, চ' কমপ্লিমেণ্টত কি আহিব, ইভেন, তেনেকৈ কৰিলে হ'ল। নেক্সটটো চোৱা, 3টো, 3টোত কৈছে এক্স ইজ এ পজিটিভ মাল্টিপল অফ 3, দেৰফৰ আমাৰ কমপ্লিমেণ্টটো কি হ'ব, এক্স আৰ জেড এক্স ইজ এ নাম্বাৰ, এক্স ইজ এ নাম্বাৰ নট ডিভিজিবল বাই 3, নট ডিভিজিবল বাই 3, কাৰণ ইয়াত মাল্টিপল অফ 3 বুলি কৈছে। চ' আমি যোনবিলাক ডিভিজিবল নহয় সেইবিলাক লিখিব লাগিব। তাৰপিছত 4টো, 4টো কি কৈছে, এক্স ইজ এ প্ৰাইম নাম্বাৰ, দেৰফৰ ইয়াৰ কমপ্লিমেণ্টত কি আহিব, এক্স ইজ এ নন প্ৰাইম নাম্বাৰ, নন প্ৰাইম, তোমালোকে ভালকৈ লিখি লোৱা। তাৰপিছত 5টোত কৈছে এক্স ইজ এ নেচাৰেল নাম্বাৰ ডিভিজিবল বাই 3 এণ্ড 5, কমপ্লিমেণ্টত নট লিখি দিলে হ'ল, নট ডিভিজিবল বাই 3 এণ্ড 5, ঠিক আছে? ঠিক তেনেকৈ 6টোত কৈছে এক্স ইজ এ পাৰফেক্ট কিউব, কমপ্লিমেণ্ট লিখিলে নট এ পাৰফেক্ট কিউব, ঠিক তেনেকৈ এক্স ইজ এ পাৰফেক্ট, ইয়াত কিউব আছে, ইয়াত স্কুৱেৰ আছে, ইয়াত নট লিখি দিলে হ'ল, তেনেকৈ, ঠিক আছে? এতিয়া 8টো চোৱা, ইয়াত কি কৈছে, এক্স আছ জেড এক্স প্লাছ 5 = 8, সেইটো কৈছে। ইয়াৰ পৰা আমি কি পাম, এক্স প্লাছ 5 = 8, এইটো চল্ভ কৰিলে কি পাম, এক্স প্লাছ 5 = 8 পাব, এক্স ইকুৱেল টু 3, মানে এক্স ইকুৱেল টু 3। এতিয়া ইয়াৰ কমপ্লিমেণ্টটো লিখিব লাগে, কমপ্লিমেণ্টটো কেনেকৈ লিখিম, এনচাৰটো
x such that x is a natural number aru yat x equal to 3 palo therefore ma complement dot etu nahibo mane x not equal to 3 anake thik ase etia next to ta next to tumalke nije koriba baiba etu nije koriba 10 to so 10 to yat kase x such that x greater than equal to 7 mane 7 ot ke damor ba equal equal kini lage amar therefore ya complement to ki hobo complement to x such that x yat ke horu kini lom ami na thaka kini x less than 7 anake baki kini tumaloge pariba ete ami next question to sam eto yat u dia ase 1 or pura 9 lake তাৰপিছত এ দিয়া আছে বি দিয়া আছে আমি একেটা প্ৰুফ কৰিব লাগে এটা প্ৰুফ কৰি দেখাই দিছোঁ ফাৰ্ষ্ট প্ৰুফটো চাবা এ ইউনিয়ন বি হোল বাৰ লেফট হেণ্ড চাইডত আছে মানে এতিয়া ফাৰ্ষ্ট আমি এ ইউনিয়ন বি উলিয়াম ইয়াৰ পৰা এ এ আৰু বি এ ইউনিয়ন বি কৰিলে কি বনাব টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট এ ইউনিয়ন বি এতিয়া ইয়াৰ কমপ্লিমেণ্টটো উলিয়াব লাগে মানে এ ইউনিয়ন বি কমপ্লিমেণ্টটো চ' টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট আছে ইয়াত ওৱানৰ পৰা নাইনলৈকে আছে চ' ইয়াত এইখিনি নাহে টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট এইখিনি নাহে ইয়াত কি আহিব অকল ওৱান আহিব আৰু নাইন আহিব কমপ্লিমেণ্টত হ'ল এতিয়া আমি ৰাইট হেণ্ড ছাইডটো কৰিম ইয়াৰ ৰাইট হেণ্ড ছাইডত কি দিয়া আছে সেইটো দিয়া আছে এ কমপ্লিমেণ্ট intersection b complement therefore I'm first ki uliyam a complement a complement kiman diye ase kiman pam a ase 2468 therefore a complement koile yat na thake kini hebo mane 1 3 5 7 9 ঠিক তেনেকে b complement কইলে কি মানে হইব b তে আছে 2 3 5 7 এত না থাকা কিনে 1 4 6 8 9 এতিয়া আমি যদি এইটো এইখিনিৰ পৰা যদি আমি ইণ্টাৰচেকশ্যন কৰোঁ মানে দুইটাতে কমন থকা এই দুটাতে কমন থকা কি কি আছে ওৱান আছে আৰু নাইন আছে ডেৰফৰ এইটো কিমান আহিব ওৱান নাইন ডেৰফৰ আমি এল এইচ এইচ ইকুৱেল টু আৰ এইচ এছ পালোঁ এল এইচ এইচ ইকুৱেল টু আৰ এইচ এছ ডেৰফৰ প্ৰুফ হ'ল নেক্সটটো তোমালোকে নিজে কৰিব পাৰিবা এইটো চব ভেন ডায়াগ্ৰাম ড্ৰ কৰা এইটো বস্তু জানিলে বাকী চব বস্তু বুজি পোৱাটো যি হয় ফাৰ্ষ্টটো ড্ৰ কৰিম আমি এ ইউনিয়ন বি হোল বাৰ কৈছে ডেৰফৰ এটা ভেন ডায়াগ্ৰাম ড্ৰ কৰা গোটেইখিনি ইউ হয় এইখিনি ধৰা এইখিনি এ এইখিনি বি ইয়াত কি কৈছে এ ইউনিয়ন বি হোল বাৰ মানে ফাৰ্ষ্ট এ ইউনিয়ন বি কোনখিনি আহিব এইখিনি এ ইউনিয়ন বি আহিব হয়নে ডেৰফৰ এনচাৰ কোনখিনি আহিব ইয়াত নাথাকাখিনি মানে এইখিনি তোমালোকে কেনেকে ড্র করবা এনসারটো হবো এটু এ এটু বি এটু কিউ আর ইয়াত আহিব এইখানে এটু বস্তু জানিলে সব কোয়েশন করব পারিবা নেক্সট টু কৈছে এটু এটু কেনেকে আহিছে ফার্স্ট দেখাই দিও এটু ধরা এ এটু বি এ বি এটু কৈছে এ বার মানে এ বার মানে এখানে এ এইট নাথাকাখিনি গোটেইখিনি আহিব হয়নে তাৰপিছত নেক্সট কৈছে বি বাৰ বি বাৰ মানে বিট নাথাকাখিনি এই গোটেইখিনি আহিব এইখিনি বি এইখিনি এ নাথাকাখিনি আমি কেঞ্চেল কৰিলোঁ তাৰপিছত দুইটা কি কৰিব লাগে ইণ্টাৰচেকশ্যন মানে কমন এতিয়া এইখিনি এই গোটেইখিনি আৰু এই গোটেইখিনি ইয়াৰ মাজত কমন কি কি আছে এইখিনি বস্তু মাইনাছ হ'ব কাৰণ এইখিনি ইয়াত নাই ঠিক তেনেকৈ এইখিনি বস্তু ইয়াত নাই চ' এইখিনি মাইনাছ হ'ব থাকিল কোনখিনি বাহিৰৰখিনি হয়নে দেৰ ওপৰত আমি আল্টিমেটলি কি পাম এইখিনি এ এইখিনি বি তোমালোকে লাষ্টৰ এনচাৰ এইটো লিখিব লাগে লাষ্টৰ ষ্টেপটো ইয়াত নাথাকাখিনি লাগে সেইটো ঠিক আছে এনেকৈ কৰিলে হ'ল এতিয়া নেক্সট আমি থাৰ্ডটো চাওঁ সেইটো ইয়াত কি কৈছে এ ইণ্টাৰচেকশ্যন বি হোল বাৰ ফাৰ্ষ্ট ড্ৰ কৰি লওঁ
এখানে এ এখানে বি এ বি এই ইন্টারসেকশন বিত কোনখিনি আহে এখানে আহে ঠিক আছে ইয়ার কমপ্লিমেন্টটো লাগে তো আমি ইয়াত না থাকাখিনি লম এই গোটেইখিনি ইয়াত না থাকা গোটেইখিনি আহিব জাস্ট এখানে বস্তু না আহে এইটো হলে নেক্সটটো নেক্সট হৈছে এইটো ফোরটো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে এখানে যদি এ এখানে বি এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্টত কোনখিনি আহিব এত না থাকাখিনি আর ইউনিয়ন করব লাগে বি কমপ্লিমেন্টৰ লগত সো বি কমপ্লিমেন্টখিনি এড করিম মানে বিত না থাকাখিনি এই গোটেইখিনি আহিব প্লাস এখিনি তো বাকি থাকিলে এখিনি মানে এটো হল এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এনেকে কইলে হল নেক্সট কোয়েশ্চন তো সাইট লাস্ট কোয়েশ্চন কেট কি কইছে ইউ ইউ মানে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট তো কি কইছে অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন মানে সব ট্রায়াঙ্গেলার সেট তো ইফ এ ইজ দ্য সেট অফ ট্রায়াঙ্গেলস উইথ এট লিস্ট ওয়ান অ্যাঙ্গেল ডিফারেন্ট ফ্রম 60 মানে কি কইছে এ টু এ এর এটা অ্যাঙ্গেল এট লিস্ট ওয়ান অ্যাঙ্গেল এট লিস্ট ওয়ান কি হয় নট 60 ডিফারেন্ট ফ্রম 60 গম পালা মানে এত এটা ট্রায়াঙ্গেলত কেইটা অ্যাঙ্গেল থাকে তিনটা অ্যাঙ্গেল ইয়াৰ যিকোনো এটা অ্যাঙ্গেলে মানে 60তকে বেলেগ হয় সো আলটিমেটলি ইয়াত 60 না থাকাখিনি কৈছে নট ইকুয়েল টু 60 যদি ইয়াক কমপ্লিমেন্ট কৰিব দিয়ে তেতিয়া ইকুয়েল টু 60 খিনি লাগিব বলা তাৰপৰা আমি কি লিখিব পাৰিম এ কমপ্লিমেন্ট ইজ ইকুৱেল টু সেট অফ ট্ৰায়াংগলছ উইথ অল এংগল ইকুৱেল টু 60 ডিগ্ৰী তাৰপৰা এ কমপ্লিমেন্ট মানে সেট অফ ইকুইলেটাৰেল ট্ৰায়াংগল